নমস্কার বন্ধুরা, এ ফর অ্যাপেল আর বি ফর বল শেখা থেকেই আমাদের শিক্ষা জীবনের শুরু হয়। তারপর একে একে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করবার পর সেই গতানুগতিকভাবেই আমরা একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরি। মানে এই 15 থেকে 18 বছর ধরে পড়াশোনা করার পরেও চাকরির জন্য পরীক্ষা দেওয়া, তারপর ইন্টারভিউ, আর অবশেষে না পাওয়ার হতাশা। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি মাত্র 6 মাসের একটা কোর্স করার বিষয়ে ডিটেলসে আলোচনা করব, যেটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই কোম্পানিতেই পার্মানেন্টলি চাকরি করতে পারবেন আপনি, গ্যারেন্টেড। এবং যা তা রোজগার নয় বন্ধু, ন্যূনতম 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা বা তারও বেশি মাসিক মাইনেতে আপনি রোজগার করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না বন্ধু? ভিডিওটা পুরোটা দেখুন। সব কিছু বিষয়, মানে কোর্সের ফিস থেকে শুরু করে ক্লাসের বিবরণ, সার্টিফিকেট থেকে শুরু করে ডাইরেক্ট জয়েনিং পর্যন্ত নিশ্চিতভাবে জানতে ও বুঝতে পারবেন আপনি। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট আর্নিং আইডিয়া। আমি সুশান্ত জানা বলছি, ইনস্টিটিউট অফ দেবী রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট থেকে বলছি। আচ্ছা, আপনাদের সংস্থার ঠিকানাটা কোথায়, ইনস্টিটিউটের ঠিকানাটা কোথায়? 28-1 AK Mukherjee Road, টবিন রোড। টবিন রোডে আপনাদের অফিস। আপনাদের সংস্থা থেকে রিয়েল এস্টেট নিয়ে ট্রেনিং দেওয়া হয় এবং সেই নিয়ে আমরা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি। রিয়েল এস্টেট নিয়ে ট্রেনিং করবার পর ভবিষ্যৎটা কি? দেখুন, রিয়েল এস্টেটের ট্রেনিংটা নেওয়ার পর আমরা প্রত্যেককে রিয়েল এস্টেট ব্যবসাটাকে ট্রেনিংটার সঙ্গে রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের পার্ট শেখাচ্ছি, মার্কেটিংয়ের পার্ট থেকে শেখাচ্ছি, কীভাবে বিক্রি করবে ডিটেলসটা শেখাচ্ছি, সমস্ত কিছু কাগজপত্র। এটা 6 মাসের ট্রেনিং কোর্স, ঠিক আছে? এবার 6 মাসের ট্রেনিং কোর্স হচ্ছে আমাদের 20,000 টাকা কোর্স ফিস 20,000 টাকা। কিন্তু সমস্যা একটা আছে, কোর্স কেন সে করবে? সে রিয়েল এস্টেটের ব্যবসা করবে, তারাই কোর্স করবে। কিন্তু বেশিরভাগ ছেলেরাই চাকরি চাই, বেকার ছেলে, ব্যবসা করবে না। ব্যবসা করলে পুঁজি কোথায়? এক্স্যাক্টলি, ইনস্টিটিউটটা করাই হয়েছে ব্যবসা করলে পুঁজির জোগাড় করব, আমরা করে দেবো, আমরা সাপোর্টিং দেবো, সেটা লোন হোক, যে কোনো প্রকারে হোক। আর যদি সে চায় চাকরি করবে, সে আগে নিজেকে প্রশ্ন করুক, সে চাকরি করবে না ব্যবসা করবে। ট্রেনিংটা নেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করুন, মানে দুটোই করতে পারে, রিয়েল এস্টেটের ট্রেনিং শিখে সে চাকরিও করতে পারে, ব্যবসাও করতে পারে। ব্যবসা করলে তো আপনি বললেন নিজের কাছে পুঁজি থাকলে নিজের পুঁজি লাগিয়ে ব্যবসা করবে রিয়েল এস্টেটে, যদি পুঁজি না থাকে আপনারা লোনের বন্দোবস্ত করে দেবেন, তাতেও সে প্রমোটিং এর ব্যবসা করতে পারবে। কিন্তু চাকরিটা কি এবং সেটা কোথায় হবে? সে ডাইরেক্ট কোম্পানিকে জয়েন করুন, কোম্পানিতে বিভিন্ন ডিস্ট্রিক্টের আপনার সংস্থাতে আমার সংস্থা ডাইরেক্ট যোগ আপনি বলছেন আপনার সংস্থাতে রিয়েল এস্টেটের ট্রেনিং নিলো, নিয়ে সে ডাইরেক্ট জয়েন করুক, ডাইরেক্ট আপনার সংস্থা জয়েন করুক। এবার পদ আপনি বলবেন কি কাজ, তাহলে কি কাজ জানি আমার, যারা রাজমিস্ত্রি তারা বলবো আমি রাজমিস্ত্রি কাজ করবো, এই তো ব্যাপার। রাজমিস্ত্রি, যারা রাজমিস্ত্রি কাজ জানে তারা তো ট্রেনিং নিবে না, তাই না? বিভিন্ন ট্রেডে যারা ইট বালি দিবেন তারা তো ট্রেনিং নেবে না, কিন্তু বাকি যে ছেলেরা করবে তারা ডাইরেক্ট আমার কোম্পানিতে বিজনেস পার্টনার হয়ে যাক, বিজনেস পার্টনার, বিজনেস পার্টনার, মানে চাকরি করবে আপনার সাথে। হ্যাঁ, চাকরি করবে। তার ইনকামটা কি রকম হবে, স্যালারি হিসাবে নাকি? না, এইবার ব্যাপার হচ্ছে স্যালারি, আমি বলে স্যালারি হিসাবে না, সে কিছু করবে আমি বলে দিই। হ্যাঁ, যেই মুহূর্তে তার ট্রেনিং হচ্ছে বা ট্রেনিং আসার আগে সে আগে চিন্তা করুন আমি চাকরি করব। আচ্ছা, এইবার তাহলে চিন্তা করলো ঠিক আছে ওনার কোম্পানিতে চাকরি করব। আচ্ছা, বিজনেস পার্টনার। হ্যাঁ, এইবার আমি বললাম ঠিক আছে, তুমি আগে চিন্তা করার আগে ভাবো যে তুমি কত টাকা আর্নিং, কত টাকা তোমার বেতন চাই, কত টাকা আর্নিং করতে চাও তুমি। ধরুন আমার স্বপ্ন 50,000 টাকা প্রতি মাসে, 50,000, 1 লাখ, 2 লাখ। আচ্ছা, স্বপ্ন দেখা কোনো অসুবিধা, অসুবিধা নেই, অবশ্যই তাই, যে ইচ্ছা স্বপ্ন দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, একটা প্রশ্ন করবে, আমি 1 লাখ টাকা পাওয়ার যোগ্যতা রাখি না রাখি না? হ্যাঁ, যারা যত বেশি টাকা ভেবে আসবে আমার তত বেশি সুবিধা। এবার আপনি বলুন যে কাজটা কি করবে এবং কিভাবে হবে? তারা শুধুমাত্র চিন্তা করবো এত টাকা রোজগার করবো, ট্রেনিং নেবো, আমি তাদের এমন ট্রেনিং দিয়ে দেবো, কাজটা মার্কেটিং এর, কিন্তু
মার্কেটিং এর যে কাজটা তারা করবে, মানে ফিল্ডে নেমে মার্কেটিং তো নয়, না ফিল্ডে এখানে সেখানে বলতে হবে, সেটা আমি যেহেতু ল্যান্ডের বিক্রি করি বা সেই ধরনের কিছু ব্যাপার নেই। তাদের কাস্টমার যে বিল্ডার, কাস্টমার তৈরিটাও আমাদের থাকবে। আচ্ছা, কাস্টমার কিভাবে তৈরি হবে, তারা শুধু সার্ভিস করবে, সার্ভিস দেবে। আচ্ছা, ট্রেনিংটা দেয়াই হচ্ছে তারা কিভাবে সার্ভিস দেবে। কোন জায়গায় বসে হবে এটা? যে যার ডিস্ট্রিক্টে, ধরুন সে যদি মনে করে 1,00,000 করে 12 মাসে 12,00,000 ইনকাম করলাম, এরপরে রিয়েল এস্টেটের ব্যবসা করে কোটিপতি হবো, হবে? আচ্ছা, অথবা সে চাইলে সেইভাবে চাকরি করে যেতেই পারে। হ্যাঁ, চাকরি করে যেতে পারে। ধরুন একটা খুব দূরের কোন জেলা, ধরুন পুরুলিয়া জেলার একটা ভাই আপনার ট্রেনিংটা নেবে, তাহলে কলকাতায় এসে ট্রেনিং নিচ্ছে, ওটা কলকাতায় এসে নিতে হবে, কষ্ট করতে হবে। ট্রেনিং এর শেষে আপনার সংস্থাতে পার্টনার হিসেবে যোগ দিল এবং কাজ করবে সে নিজের জেলা পুরুলিয়া, নিজের জেলা কিভাবে করবে আমি বলে দেবো, কিভাবে করবে আপনি বলে দেবেন, আপনি বলছেন সব ট্রেনিং এ দিয়ে দেবেন, সে যে কাস্টমারদেরকে ডিল করবে সেটাও আপনি, আমারই দেয়া কাস্টমার, তাকে খুঁজে আনতে হবে, তাকে কোথাও, না না এটা ইনভেস্টমেন্ট কোম্পানিও না, তাকে খুঁজে আনতে হবে না কে ইনভেস্টমেন্ট করবে। আচ্ছা, তার কাছে আসবে, তার প্রয়োজনে তার কাছে আসবে, সে সার্ভিসটা দেবে। আচ্ছা, মানে আপনার এই যে পার্টনার, তার রোজগার বলে সে কাস্টমার খুঁজে আনতে যাবে, কাস্টমার তার কাছে আসবে, কাস্টমার নিজে থেকে তার কাছে আসবে, তার কাছে আসবে, এটা সে দেখেনি, এটাই আমাদের সার্ভিস। আচ্ছা, কাস্টমার তার কাছে আসবে, আমার কোম্পানি থেকে যা শিখলো যা বলা সেটাই সে বলবে, এবং সেটা আমি এটা বলে দেবো না, আমি আপনাকে এক্ষুনি বলে দিতে পারি কোথা থেকে তার রোজগার, আমি বলে দেবো না, বলবো না। কেন বলছি, কেন বলবো না, এটা দেখুন, এটা প্রত্যেকটা কোম্পানির একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, যেটা গোপনীয়তা থাকতে হবে, ঠিক আছে, যারা এগুলো বুঝলো, এটা আমি কোম্পানিকে বলে দেবো না যে অন্য কোম্পানি সেটাকে নিয়ে ব্যবহার করবে। ট্রেনিং চলাকালীন আপনি সেটা শেখাবেন? আমি সেটা শেখাবো। আচ্ছা, এটা বলতে পারি তাকে খুঁজে আনতে হবে না, সে আমায় বলবে না যে আমি তো পাচ্ছি না, এটা বলবে, এই যে সার্ভিসটা তো দিতে পারবে ভালো মতো। হ্যাঁ, সার্ভিস দিয়ে এই যে চাকরির কথা বলছেন, এটা কতদিন ধরে চলতে পারে, কতদিন করতে পারে সে? দেখুন, কতদিন করতে পারে বলতে, সে যে কোম্পানিতে এলো সে তো জানে রিয়েল এস্টেটের ব্যবসা, বিজনেস পার্টনার হিসেবে ঢুকেছি, অ্যাজ এ এজেন্ট বিজনেস পার্টনার, একটা পার্টনার আমাদের হলে কি হবে, আমি নেই, আরেকজন তো বোঝাবে অবশ্যই, আমি সেখানে পৌঁছতে পারছি না, আমার হয়ে সে বোঝাবে, মানে আপনার সংস্থার রিপ্রেজেন্টেটিভ হয়ে সে কাস্টমারদের ডিল করবে, ডিল করবে। এবার কাস্টমার কাকে বোঝাবে, ধরে আনতে হবে না, আচ্ছা, তাকে ফোন করবে, সে বোঝাবে, মানে কাস্টমার তার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তার কাছে আসবেন, তিনি বোঝাবে, দরকার হলে হবে এমন হতে পারে যে সে কাস্টমারকে বোঝাতে যেতে পারে। আচ্ছা, কিন্তু আমরা কখনো চাইবো না, চাইবো তার কাছে কাস্টমার গেলে নিশ্চয়ই একটা অফিস ছোট করতে হবে, অফিস করতে হবে, মানে টোটাল প্রসেসটা কিভাবে হবে, কি ডিলিং হবে না হবে, কিছু ট্রেনিং জানিয়ে দেবে, সে আগের চিন্তা করে কত টাকা রোজগার করতে চাইছে। আমার অনেকে বলতো একটা চাকরি হবে না, আমি এতদিন ধরে কিছু বলিনি, অনেকে ভাবে জমি বিক্রির জন্য রিয়েল এস্টেটের ব্যবসা, সব আমি চাইছি প্রত্যেকে একটা রিয়েল এস্টেটের ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগারের একটা জায়গায় যাতে যেতে পারে, টার্গেটটা। তারা যদি মনে করে রিয়েল এস্টেটের ব্যবসা করবে, আপনি যখন চাকরি কতদিন করবে, 6 মাস 1 বছর 2 বছর, তার যতদিন ভালো লাগবে করবে, আগে তাকেই প্রশ্ন করতে হবে ঘরে যে আমি কি প্রতিদিন এত টাকা রোজগারের জন্য তৈরি, যদি তৈরি হয় আমি বলছি ওটা পাবে না, 4 গুণ টাকা পাবে একদিনে তার রোজগার হিসেব করলে। আচ্ছা, সে 1,00,000 পাবে না, 4,00,000 মাসে পাবে। মানে এটা অ্যাকচুয়ালি পরিশ্রম করতে হবে, নিজের রোজগারের ওপর কনফিডেন্স থাকতে হবে যে আমি রোজগার চাইতেই পারি। হ্যাঁ, বললাম এটা সরকারি কর্মচারী নয়, এত আন্দোলন কিসের, এরা চাকরি করবে ফাঁকি মারবে বলে এত আন্দোলন। এবার যারা এই প্রফেশনে আসতে চাইবেন, তারা ধরুন এমন অনেকে আছেন শুধু ট্রেনিং এ ইন্টারেস্টেড নন, শুধু মাসে একটা চাকরি পাবেন বলে তো ট্রেনিং এও আসতে পারেন। হ্যাঁ, আসতে পারে, মানে আমরা চাকরি করব কিন্তু চাকরিটা করতে গেলে তো ট্রেনিং এর প্রয়োজন, ট্রেনিং প্রয়োজন, সেক্ষেত্রে তো ট্রেনিং করে চাকরি করতে পারে। এই ট্রেনিং করবার জন্য বা এই প্রফেশনে আসার জন্য কোনো বয়সের লিমিট আছে? কোনো বয়সের লিমিট নেই, রোজগার করবে পরিশ্রম করবে, বয়সের লিমিট কি? এই ট্রেনিংটা করবার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা আগে থাকতে কিচ্ছু লাগবে না, আমি পরিষ্কার কথা বলি, কিচ্ছু লাগবে না,
এই শিক্ষাগুলো তো অন্য ধরনের শিক্ষা। আচ্ছা, এ তো আপনি শুধু এডুকেশন লাইন না, এটা প্রফেশনাল লাইন। এডুকেশন লাইনের শিক্ষার সাথে প্রফেশনাল লাইনের শিক্ষা মেলালে আপনার হবে না। অবশ্যই। তো যাই হোক, রিয়েল এস্টেটের ব্যবসা করতে কিভাবে হবে সেই নিয়ে তো আপনি আমাদেরকে গাইডেন্স দিয়ে থাকেন, রিয়েল এস্টেট ব্যবসায় নামার জন্য ট্রেনিং সেই নিয়ে আপনি আমাদের বলেছেন, কিন্তু আজকে যে ইউনিক পরিকল্পনাটা আপনি আনলেন আমাদের চ্যানেলে সেটা সত্যি অনেক বেকার ভাই বোনেদের অনেক উপকারে কাজে লাগবে। কারণ অনেকেই সত্যি একটা ভালো বেতনের চাকরি করার জন্য কত পরিশ্রম করে, কত খাটে, কত লেখাপড়া শিখে, অথচ লাস্ট পর্যন্ত দেখা যায় যে সত্যি তারা নিজের কাঙ্ক্ষিত চাকরি বা কাঙ্ক্ষিত পেশায় যেতে পারে না। সেখানে দাঁড়িয়ে আপনি একটা ছোট্ট ট্রেনিংয়ের পরই আপনার সংস্থাতে চাকরি দেবেন, এই যে প্রতিশ্রুতি রাখলেন, এটা অবশ্যই অনেক বাহবার যোগ্য। না, তার কারণ আছে, আমি এটা একটু বলে নিই। প্রথম কথা, তারা যে আসবে, তারা যারা আসবে, প্রথম কথা, যে কোনো মানুষ যে কোনো কাজের জন্য তৈরি না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যখন জানবেন আসবে, প্রথম তার একটা ভালোবাসা থাকে। হ্যাঁ, আমি যখন তাকে পুরো বোঝাবো, বোঝানোর পর বুঝে যাবে যে তার সাথে তার চিন্তাভাবনার সাথে পরিকল্পনা অ্যাডজাস্ট হচ্ছে। আচ্ছা, তবেই সে কিন্তু এগোতে পারবে। আচ্ছা, তার পরিকল্পনা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে সে এগোবে না। মানে শুধু স্বপ্ন দেখে যাব তাই নয়, পরিশ্রম করবার মানসিকতাটাও চাই। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে, অবশ্যই একটা বড় রকম অফার সমস্ত যুব সমাজের কাছে আপনি মেলে ধরলেন তার জন্য। নমস্কার। নমস্কার।